संडे सस्पेंस शुरू मात्र रेडियो मिर्ची 98.3 एफएम में इट्स हॉट ब्रॉट टू यू बाय एम सर कारण सन्स ज्वेलर्स सॉल्ट लेक हल्का थेके भारी जे कोनो सोनार गयना नतून कलेक्शनेर जन्य বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। সৈয়দ মুস্তাফা সিরাজ, জন্ম 14 অক্টোবর 1930। বাংলা সাহিত্যে বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে জনপ্রিয়। কর্নেল রহস্য কাহিনী লিখতে শুরু করেন বড়দের জন্য, তারপর আনন্দমেলা সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে লেখেন কিশোরদের জন্য কর্নেল কাহিনী। এছাড়া শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায় লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য অনেক নাটক লিখেছেন একসময়। 4 সেপ্টেম্বর 2012 সালে তার মৃত্যু হয়। সানডে সাসপেন্সে আজ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হরির হোটেল গল্পটি আমরা নিয়েছি তারা অশরীরী এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পের কথক স্টেশন মাস্টার চাওলা, জনৈক ভদ্রলোক কথকের বন্ধু নির্মল এবং হরির হোটেলের হরি। গল্পের কথক এবং জনৈক ভদ্রলোক, কথকের বন্ধু নির্মল ও হরির হোটেলের হরির চরিত্রে মীর। গল্পের সূত্রধার এবং স্টেশন মাস্টার চাওলার চরিত্রে দীপ। শুরু হচ্ছে হরির হোটেল। ট্রেন থামতে না থামতেই যাত্রীদের মধ্যে হুলস্থুল বেঁধে গিয়েছিল। ভিড়ে ঠাসা কামরা, পিছন থেকে প্রচন্ড চাপ আর মুতো টের পাচ্ছিল। তারপর দেখলুম কেউ কেউ আমার কাঁধের উপর দিয়ে কসরত দেখিয়ে সামনে চলে যাচ্ছে, সেই সঙ্গে চেঁচামেচি চলছে। অবশেষে ঠেলা খেতে খেতে যখন প্ল্যাটফর্মে পড়লুম, তখন আমার উপর দিয়ে অসংখ্য জুতো পরা পা ছুটে যাচ্ছে। অনেক চেষ্টার পর উঠে দাঁড়িয়ে দেখি অন্য সব কামরা থেকেও পিল পিল করে মানুষ বেরিয়ে স্টেশনের গেটের দিকে ছুটে চলেছে। রাগ করে লাভ নেই, কার উপরই বা রাগ করব। নিমেষে প্ল্যাটফর্ম নির্জন নিঝুম হয়ে গেল। কাঁধের ব্যাগ আর পোশাক ঝেড়ে ঝুড়ে রুমালে মুখ মুছলুম। ট্রেনটা হুইসেল বাজিয়ে আস্তে সুস্থে চলে গেল। সেই সময় হঠাৎ মাথায় এলো ট্রেনে ডাকাতি হচ্ছিল সম্ভবত, তাই অত সব যাত্রী প্রাণ ভয়ে ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে গেল। এতক্ষণে ভয় পেলুম। রাত 8টা বাজে, প্ল্যাটফর্মে আর স্টেশন ঘরে আলো জ্বলছে, গেটে মানুষজন নেই। সেখানে গিয়ে একটু দাঁড়ালাম। ডাকাতরা ট্রেন থেকে নেমে স্টেশন ঘরে ঢুকে হামলা করেছে কিনা দেখবার জন্য উঁকি মারলাম। না, স্টেশন ঘরে উর্দি পরা এক ভদ্রলোক চেয়ারে বসে চোখ বুজে ঝিমোচ্ছেন। তাকে বললাম, একটা কথা জিজ্ঞেস করতে পারি? তিনি চোখ না খুলেই বললেন, পারেন, তবে আপনার বরাতে হরির হোটেল আছে। অবাক হয়ে বললুম, হরির হোটেল মানে? তল্লাটে নতুন এসেছেন, যাবেন কোথায়? কাঞ্চনপুর। তো সেখানে কার বাড়ি যাবেন? একটু বিরক্ত হয়ে বললাম, সেখানে আমার বন্ধুর বাড়ি। রেলকোট পরা ভদ্রলোক এবার চোখ খুলে একটু হেসে বললেন, আপনার বন্ধু আপনাকে এখানকার হাল হতে কিছুই জানায়নি দেখছি। তা কি আর করবেন, হরির হোটেলই এখন আপনার ভবিতব্য। কথা না বাড়িয়ে বললাম, গেটে টিকিট নেওয়ার লোক নেই, টিকিটটা নেবেন কি? টিকিট কেটেছেন? তল্লাটের নতুন প্যাসেঞ্জার, টিকিট কাটবেন বলছি, ইচ্ছে হলে দিন, না হলে দেবেন না। বুঝলুম এই ভদ্রলোকই স্টেশন মাস্টার, মাথায় হয়তো ছিট আছে,
টিকিটটা ওর সামনে টেবিলে রেখে বললুম, আচ্ছা এবার বলুন তো, অত সব যাত্রী ট্রেন থেকে ওভাবে মোড়া হয়ে নেমে দৌড়ে পালালো কেন? আজ যে শনিবার, তাতে ট্রেন চার ঘন্টা লেট। বুঝলাম না। বুঝতে পারবেন গেট পেরিয়ে নিচের চত্বরে যান। গেট পেরিয়ে গিয়ে দেখি কয়েক ধাপ সিঁড়ির নিচে একটা খোলা মেলা জায়গা, এক প্রান্তে কিছু দোকানপাট। অস্পষ্ট জ্যোৎস্নায় লক্ষ্য করলাম চত্বর একেবারে জনহীন। আমার সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধু নির্মল বলেছিল, স্টেশন থেকে নামলেই বাস, সাইকেল রিক্সা বা এক্কা ঘোড়ার গাড়ি একটা কিছু পেয়ে যাব, কিন্তু কোথায় তারা? একটা চায়ের দোকানে আলো জ্বলছিল, সেখানে গিয়ে বেঞ্চে বসে বললুম, পরের বাস কটায় দাদা? চাওয়ালা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, বাবু মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা। ঠিক ঠিক, তা যাওয়া হবে কোথায়? কাঞ্চনপুর। বাবু মশাই, এই রাত্রি আর বাস আসবে না, আসবে সেই ভোরবেলা, কেননা রাত্রিরে তো স্টেশনে আর কোন ট্রেন থামে না। সাইকেল রিক্সা বা এক্কা গাড়ি? আগে না, খাবো কা কেন রাত্রির বেলা ওরা আসবে? বাবু মশাই, আপনি বড্ড ভুল করেছেন, আসবার সময় দেখেননি সোনাগড় জাংশনে হঠাৎ ট্রেনের কামড়ায় বেজায় ভিড় হয়েছিল? মনে পড়ে গেল, বললুম, তুমি ঠিক বলেছ, কামড়া একেবারে ফাঁকা ছিল, হঠাৎ ওই জাংশনে ভিড়ের চাপে কোণঠাসা হয়ে গিয়েছিলাম। ব্যাপারটা হল, এ তল্লাটে অসংখ্য লোক সোনাগড়ে কলকারখানায় চাকরি করে, তারা প্রতি শনিবার বাড়ি ফেরে, রোববারটা কাটিয়ে আবার সোমবার সোনাগড় যায়। আপনি যদি ট্রেন থেকে নেমেই ওদের সঙ্গে দৌড়ে আসতেন, তাহলে হয়তো বাসে বা সাইকেল রিক্সো নয়তো এক্কা গাড়িতে ঢুকে যেতে পারতেন। সহজে পারতেন না, একটু কসরত করতে হতো। এই যা, এবার ব্যাপারটা বুঝতে পারলাম। নির্মলের উপর অসম্ভব রাগ হল, এই ব্যাপারটা আমাকে তার খুলে বলা উচিত ছিল, কিন্তু আর রাগ করে লাভ নেই। তাছাড়া নির্মলের মেয়ের অন্নপ্রাশন আগামীকাল রোববার, আমি কবে যাব নির্দিষ্ট করে তাকে তো বলিনি, শুধু বলেছিলাম নিশ্চয়ই যাব, শনিবার পর্যন্ত অপেক্ষা করিস। চাওয়ালাকে বললাম, এক কাপ চায়ের ব্যবস্থা করা যায় না দাদা? চাওয়ালা গম্ভীর মুখে মাথা নাড়ল, না বাবু মশাই, উনুনে আমার রাতের রান্না শেষ করে জল ঢেলে দিয়েছি, আর চা করার কোনো উপায় নেই। আচ্ছা।